পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর সাংগঠনিক জেলার যুব মোর্চার নতুন সভাপতির নাম ঘোষণা হতেই বিজেপির জেলা কার্যালয়ে যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘোড়দৌড় চটি ডিবিসি মোড় এলাকায়। বিক্ষুব্ধ যুব মোর্চার কর্মীরা পতাকা হাতে জেলা কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। নতুন সভাপতিকে তারা মানছেন না বলেই জানান। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, রাজ্য যুব মোর্চা ঠিক করে দেওয়া নতুন সভাপতি পিন্টু শামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, পৈতৃক বাড়ি খণ্ডঘোষ হলেও সে নিজের গ্রামে প্রবেশ করতে পারে না, বর্ধমানে ঘর ভাড়া নিয়ে থাকেন। আমরা প্রতিবাদ শুরু করেছি, কিন্তু এই প্রতিবাদ কিন্তু চলবে। আমরা জেলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যাব, প্রত্যেকটা মণ্ডলে যাব এবং আমরা প্রতিবাদ করব। এবং এই এই জেলা সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র এবং পিন্টু পিন্টু সামের বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলন চালাবো। পুত্রহীন লম্পট ছেলে যে তার বাড়ি ঢুকতে পারে না, সে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে, ওখানে চিটিংবাজ, তার ওই এলাকায় চিটিংবাজ বলে থাকে, সে এই বর্ধমানে বাস করে, সে সারাদিন বিজেপি পার্টি অফিসে যুব সভাপতির পায়ে তৈলমধ্যন, ঠিক আছে, আসল ম্যাটার, সে তার কাজ সে করছে। আজকে সেই একটা লম্পট চিটিংবাজকে আমরা সেই সভাপতিভাবে মানতে পারছি না। তার হ্যাঁ আমার কার নাম বলছেন, পিন্টু শাম, পিন্টু শাম, তার তার একটা মেয়ের সাথে লটগট কেস আছে, মানে নোংরা মো, যাতে ও তো বলা যায় না, একটা নয় হাজারও আছে, বৌদি ওরা নোংরা মো বলার দরকার নেই সেটা। আমার কাছে তারও একটা সেই মেয়েটি একটা ফোন করে আমাকে ফোন করেছে যে দাদা একটু দেখুন, এই জেলাটি আমার সাথে এরকম নোংরা মো করছে। তার ভিডিও ক্লিপ আছে আমার কাছে, তার রেকর্ডিংটা আছে, আপনাদের সেটাও দেবো। আর এই এই নিয়ে আমি সভাপতির কাছে আমরা বলেছিলাম, সভাপতি বলছে আমার কিছু করার নেই, আপনি রাজ্যে কথা বলুন, ইন্দ্রদিল দাস সাথে কথা বলুন। এটা কি আমার সভাপতি, আমি আমার সভাপতি, আমার প্রবলেম আমি সভাপতিকে জানাবো, সভাপতি সেটা মানতে চাইছে না। এই আজব, হ্যাঁ এই আমরা চাইছি, এই আমরা আমরা এই সভাপতিকে মানতে চাই না, ঠিক আছে, এই সভাপতিকে আমরা মানতে চাইছি না। আর এই রাসবিহারী ভবনটা বন্ধ করে দিন, এখানে খণ্ডঘোষ ভবন করে দিন, মৃত্যুঞ্জয় ভবন, কেননা খণ্ডঘোষ সব চলে যাচ্ছে, খণ্ডঘোষ খণ্ডঘোষ ও পার্টিটা খণ্ডঘোষে নিয়ে চলে গেছে। তো ভবনটা রাসবিহারী না রেখে আমি বলবো এটাকে মৃত্যুঞ্জয় ভবন করে দিন, ঠিক আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।